বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার একটি পাঁচতলা ভবন ভাঙতে গিয়ে অন্তত 9 জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এই খবর নিশ্চিত করেছেন। এদিকে ভবনটি ধসে পড়ার আগেই একাজে নিয়োজিত সকল শ্রমিককে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ এক ঘটনায় তদন্ত করেছে। দেশটির ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, 9 জুন 2021 রোজ বুধবার রাজধানী সিউলের দক্ষিণ পশ্চিমে গোয়াঞ্চ শহরে ভবনটি ভাঙার সময় এর সামনে এসে একটি বাস থামে। বাসটির উপর ভবনটি ধসে পড়লে এর ভেতরে থাকা 17 যাত্রীর 9 জনই ঘটনাস্থলে প্রাণ হারায়, বাকিরা মারাত্মকভাবে আহত হয়।